নাকি? হ্যাঁ ম্যাম সাহা, মাটি আমা দরকার নাই দে, বিপদে আপদে আমাক লোক সালিয়ে হল আর ও। ওই মানু তু তো এগুলা খান কি কইছা? আমাক তো নিজর বলে মাটি অলপ লাগে। ওই জেলেপি গেস্তি কেন আগে বলি পর পিছত কই কা সুন সাহা? এটা ডাঙার কথা মনত পড়ছি। কি ডাঙার কথা? মই যে গরম লাগুকতে বিষ্ণু তলত সোমাই আছিল। ও তিতে নহয় মাই গিতা আহি কিনে আমার বিষ্ণু তলত থৈ কিনে ওলাই গিছি। ও কি বস্তু আৰু কাই থৈছে গম নাপা? কিছুমান বস্তু দে। ও কি বস্তু? সি নহয় মই নুখোজাকে কাগজ ইঠা গেছি। ও কাগজ? ও কি কাগজ? ন কি কাগজ ন মই নাজানো। আৰু কি গুলক তাকো মোৰ নাই মোৰ। ও হয় নেকি? ও ৰাম হয় ৰঙিলে খুব ভাল লাগব। শুনবিচোন কিবা কাগজ আছিল ৰহিন্দ্ৰ মই সুধি আছোঁ। কি আৰু মই কোৱা বুলি নুকুবি দে? নাই নকওঁ দে। ও হা মা কচোন মোৰ মাথাটো বিয়া হৈ থকা টাইমতহে দিলে না, সেইকাৰণে মনত নাথাকিলো মোৰ। অ কোপান দাদা, আপোনাক কোনেহে মই এইটো ইয়াতে খাব নিদিওঁ, বেলেগকহে নিদিওঁৱেই, এইটো খানে বোনে মানুহ ময়ে। আৰু নম্বৰটো নব আপোনাক দে আমি নাবয়ে এই থগন, আপোনাৰ বাৰু অনপো বেয়া নগা নাইনে? ঐ অগলা কথা বুলবা যোনে তোকে দোকান আহে বয়ে রয়েছি, মাথা গরম করবি না, চুপচাপ থাক। বেয়াই নাকি দে পাই? ও কোপান দাদা, আমি না বৌ নিচিনা আপোনাক নতুন বৌ দিনে মম কয় নে নাই? ঐ সব কথা তোর কি দরকার, হ্যাঁ চুপচাপ থাক আর না। কি হয়েছি? এই ভিতর যা। ও কোরবান দা বইসা চালু। ও পিছিয়ে কোরবান দা তন্দুর ঘরের খেলি মেলে গিলে এখন ভালো ছি না? যেটা জনে মাতা গরম হয়ে এনে বইছি, তুই আবার সেই কথাই হৈস করতেছ। হা নহলে কি সুধিম আর, তন্দুর ঘর কি নাম ডাঙার ঘটনা এটা ঘটি আছে সেটকে সুধব লাগবো কসামছে। আইও আম্মা ইডলি ডোসা। অ মো সেটো কথাই সুধিছিলো, একেবারে কোবান দাদা দয়া কেঙ্কেঙা উঠিছে। তকে দোকান আছিল মাতারে ঠান্ডা করবার, তোর আর গতে গরমই করে দিলি। তাত গোটাই মানুহ বাকি দিদি মোৰ দোকান শেষ কৰি দিলা। হাই হাই কি চলি আছে মোক নোকোৱালে কেনেৰু? তই একে মেথা চাটা মোমাই কম কৈ দিছ, অংকত অলপ ডাঙৰ ৰ। কি ডাঙৰ কচোন মোক? আমি মারো সিপ্রাং লই তেরা নাম, লই তেরা নাম। বুঝিছো বুঝিছো, কিন্তু কথাটো বড় বিপদজনক হব দে। হায় মাই, হায় মরিম এবার নহয় তরিম, আমাও জনি ফালে কিন্তু মুটকই ধনী মানু নুলাব দে। খরখেরত এখন আরো খেলি মেলি আরম্ভ হব। কি খেলি মেলি হব এ হকি কা? মিঠে দুদিন পাছত সম্পত্তির ভাগটো বিশ্রিব। ও সিটা কথা মই গম পাইছো ৰ। আৰু দুদিন পাছত আহি ঘৰত সোমাব সি, আৰু যদি নুসোমাই মোৰ খানটো কাটি দিবি। এনকে যদি ঘৰত সবে সম্পত্তিৰ ভাগ বিচাৰে আমাৰ ভাগত দেখোন একো নপৰব। মই এটা কথা ভাবছো। কি কথা ভাবছা নহয় কেকা? মিঠে ঘৰত সোমাৰ আগতে আমি হুকে কিছুমান কথা একদম মাথাত সোমাই দিব লাগিব, নহলে বনকে দিব না সম্পত্তি না আমাকে দিব, আমাৰ একো নহব, শেষত আমাৰ ফুষ্ট হব।
তই ঠিক কথাই চিন্তা করছা সখী কাকা, মিঠে আহি ঘর সুমার আগতে আমি ইগিলাখান বেমেজালি মারবা লাগব। হ্যাঁ, মূর কোঠামতে কামবিলাক খোবা লাগব, খালি তহতে ফালঠি নামারবি, সবসিডি লই যাব সাবে। এ হব দে সখী কাকা। ও হিনহিন কোঠা দে সব। সত্যি করে বলো তো, তুমি নাকি সুর? আর যদি সুর যদি না হয় তাহলে তুমি কি কাজ করো? হে তেরি কি কথা কও ফাতেমা, বিশ্বাস করো আমি বতে বিজনেস করি। আরে কি বিজনেস করো? বিজনেস বলে কোলে তো মেলা বিজনেস আছে, তোমারে কোনটা কমু? কিরে কুরবান বাবা উন আছে বাবা। হ্যাঁ তোমার বউ, তোমার বউ কিন্তু পালকের আমার পাঁচ লাগছে, ফাতেমারে কি কি লাগাইছে আমি বলে সুর তুমি দিবু যাওয়ার। হায় রে আল্লাহ রে, যে না দিহ আমার মাথা খায় ফালাইবো। ফাতেমা তুমি এই তাইর কথা একটা বিশ্বাস করবা না, সব মিছা কথা বুঝছো? কিন্তু আম্মা আমাকে মিথ্যে কথা কেন বলবে? তেরি এগুলো সব বাবার বউর সংক্রান্ত, আমাকে সব বাড়িতে দিকে বাইর করে একলা এই বাড়ির মালিক হবার চায়, আমার তো চোখ পাইরেও দেখা হয় না। ও এগুলি বহুত কথা, তুমি এই জেনে কথা হই না কাই যাবে শাল করে না গোমাগো। ঠিক আছে করব না, কিন্তু আপনাদেরকে তো বিশ্বাস করে আমার একটা অঘটন হয়ে গিয়েছে, আবার জানি কি অঘটন হয় সেটাই তো আমার ভয়। ভয় করবা না, ভয় করবা না, বিশ্বাস রাখবা, আমরা যে হল কথা কইছি আজকে এখানে সব আসা কথা, একটা মিছা কথা না। হ ফাতেমা আমরা ফাঁকি দেই নাই, আর আমি চুর করা তো বাদেই, ওগুলা কথা আমি ভাবতেও পারি না। দেখো বাবা আজিকালি ঘরের যিকোনো বস্তু চিংবা লাগলে বার পারমিশন লবা লাগবো। কি সাধারণ কঠালর মুচিটো সিংহতে বারের পারমিশন লবা লাগে নাকি? অ লবা লাগবো তোন, হই এখন ঘরের মুরব্বী কোন বাহি, গতিকে যি কাম করা বাক ফাস্টতে খুঁটি লবি হই নাকি? অ ধরতে মই কঠালর মুচিও নিছিঙু আর আজি ভাত নবনো। এ ভাত নবললে কি দাই লাগিল মোর, মই বাল লগত খাম, তই লগানে দেখলি তাতে মোর কি দাই লাগিল? কি কথা কবা দিছ তুই, মোক লগনে রাখবার কারণে পুলাই আনছিলি নাকি? খবরদার মই যদি লগনে থাকবা লাগে তুই মোর লগত লগনে থাকবা লাগবো। আমার যদি কেউ চিনে না আমিও কারো চিনম না। তুই কারো চিনস না, আপোনাৰ লিভাৰক সদায় ডেকা কৰি ৰাখে জিঅনি চেলফি ষ্টেণ্ড A1 লোটাস ম্যাট জেল SPF 50, ইয়ে ক্রিম নেহি ইনোভেটিভ লাইটওয়েট জেল হে জো ইজিলি অ্যাবজর্ব হো যায়। স্ন্যাপ ডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি। সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে। গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস প্রেগা ক্যান প্রেগন্যান্সি ডিটেকশন কিট আব খুশখবরি ঘর বেঠে আর প্রেগা নিউজ। আজকাল বিরাট বড় মাছ আছে হয় না? বহুত মাছ? কি কথা গিলা কইছে মানতো? কি কাগজ দিছা এইটো বিচার করলে গম পাওয়া যাব? যা যা বিচার বিচার করবি যা যা। অ করিবে কাগজে আমার কেস ছাপা হই লব দি, তারপর মই বিচার করিমে আর যা কুরকি যা। এতরি কি করি তা মই, কত দিন হয়ে গেছে ভালো একটা সব জানে না, কত আর সাক্ষাতে থাকু। হ্যাঁ জানি না কি হইছে তোর, কি বিচার করছে এই বাড়িতে তুই একটা থাকতে চাস নাকি? হ্যাঁ
আমি একলাই থাকো আপনি আপনার পোলা আর পোলার গরনে ঘর থেকে বাইরে হয়ে যান তারপর আমি শান্তি থাকি আরো কি আমার ঘর থেকে তুই আমারে বের করতে চাস হ্যাঁ দিছি সবাই উপরে উঠে গেছে কেরুরে কিছু কোনে যায় না কি কলি তুই যে আমার উপরে উপরে কথা কইতাছিস আমি কে তোর ওইবো একনে বাদ দাও আমার যদি কেউ চিনে না না আমিও কারে চিনম না তুই কারে চিনস না পোলাদের মাথা ঠাকুর মারলেন তোর পাও থেকে মাথা পর্যন্ত বেরিয়ে বেরিয়ে শেষ করে হালামু আপনি আমার মারা হাললেন আমি আপনার সাথে যাব গো না না তোরে কেন ধরে রাখছিস আরে তুই তো আমার মাথার কামড় হয়ে গেছিস গা আমি কামড় দিছি না দেখ আমি হাসাই যাব গো যা 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 পোলাদের বাচ্চা কি গেস্ট থেকে কাগজ তো দেখা পাইছে ও তাতো ঘরখানত মরবাদে বউ আর পখিলিও আছে কিহ দুইজনরে কোনবা এজনে সুর করব ও ঘটনা তো বেলে ও কেনে হলে এই কুঠাটো হকি কুবা লাগব মানুতা ইমান সময় কাকা কথাটা কলে কি জানি আসল সুর কাই ইত্তাহে ওলাব ঠিক কুঠা কইছা ঘটনা তো পুরা উল্টা পাক মারছে যে কাম তো করছে না পুরা মাথা লাগাই করছে জিলাপি যায় ন করো মুঠতে কথাটা গম পোয়া গেল যে এই কামটা আমাক ফাসাবার কারণে ও আচ্ছা তুমি কেনা আন গান গো গায়ক নু রক রক মানে গানক তুমি হিল বানে ফেলছ আহা আপনি বুঝি বানে কথা তো আসল মতে রক মানে হইছে আপনার বিভিন্ন ধরনের গানর মিক্সিং তা মানে সংমিশ্রণ তুমি ধরি লোক আপনার ইংলিশ গান হিন্দি গান অসমিয়া গান বঙালি গান লোক জনগোষ্ঠীয় গান আর বিভিন্ন ধরনের গান বিলাক একে লাগে মিক্স করি লয় তা মানে ধরি লোক আগে পিছে দি সারিউ ফালে লয় একে লগে মিলাই লয় খানিব মিক্স করিব মানে ঘুরিব মিহল করি লয় যেটা ঝালমুড়ি নিচিনা একটা প্রোডাক্ট উলাই হেটুকে রক বলি কই ইউ নো গানর খিচিরি ও ইউ ক্যান সে দ্যাট আচ্ছা মই তোমাক একটা কথা উদু তুমি জ্যোতি প্রসাদ আগরওয়াল জানো না জুটিটা মাই গড জুটিটাক মই চিনি পাও কিন্তু তেও মোৰ ফেচবুক ফ্ৰেণ্ড নহয় আৰু তেও যদি ফেচবুক একাউণ্ট কিবা আছে আপুনি কিন্তু মোক দিব পাৰে দেই কৈ আছো আচ্ছা 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 তুমি বিষ্ণু প্ৰসাদ ৰাভা জানো বিষ্ণু দা অ' মাই গড হি ইজ আ ভেৰি গুড ৰাইটাৰ তেওঁ খুব ভাল গান লিখিছিল বুলি মই শুনিছিলো আৰু আজি কেইদিনমান আগতে বোলে তেওঁৰ কিবা এখন নাটক এখন বোলে ষ্টেজ হৈ গৈছে এনিৱে তেওঁৰো মোৰ নাম্বাৰটো নাই জানেনে হোৱাটছআপৰ দিবচোন যদি আছে আচ্ছা ডক্টৰ ভূপেন হাজৰিকাক জানো না ও মাই গড দা গ্রেট রকিস্ট ভূপেনদা আরে কিয় না জানিম এর লগত একটা বঢ়িয়া গান আছে রকর আমি রকর দুনিয়া হিলাই দিছো উই আর দা সেম বোট ব্রাদার্স 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 হে সেম বোট ব্রাদার্স তুমি যেন কি অসমর মহান শিল্পী বিলাকৰ পিছত দা 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 সম্বোধন লগি আছো জ্যোতি দা বিষ্ণু দা ভূপেন দা এই দা দা কৰি থকা কথাটো কিন্তু তুমি মহাপুরুষ সকলৰ পিছত যেনে শঙ্করদেব মাধবদেব হরিদেব দামোদরদেব এই মহাপুরুষ সকলৰ পিছত শঙ্কর দা মাধব দা দামোদর দা হরিদেব দা এই দা শব্দটো নলগবা কিন্তু মই তোমাক সাবধান কৰি দিছো তেতিয়া একলে মই নহয় অসমীয়া জাতিটোই তোমাক কোনো দিন ক্ষমা নকৰে কি হলে দুইটা ইমান গরম হয়ে আছা যে কে ও মাইসানি ও এটা শূন্য মস্তিষ্কর মহান রকিষ্টক লগ পাইছো নহয় অলপ গানৰ কথা জানি আছো ৰ জ্ঞান সংগ্ৰহ কৰি আছো কি জানি গানৰ বিষয়ে জানিবই পাৰো রাইট রাইট এও একদম ঠিক কথা কৈছে কিন্তু মই তোমাৰ দেউতাক কিন্তু ৰকৰ বিষয়ে বহুত আইডিয়া দিছো রাইট আঙ্কেল আপোনাক মই আৰু দুটামান কথা কৈছিলো কিন্তু আৰু এটা কথা কওঁ আঙ্কেলে মোৰ লগত ৰক গাব চাবা আঙ্কেল আঙ্কেল ধৰি দিয়ক না 1 2 3 start we are the same boat brothers we are the same boat brothers yo we are the same boat brothers we are the same boat brothers we are the same boat brothers hey bandar lodetia kukurun nes kum dinasi dao e tak khudie ne hanga ba gatote puti thwa ki akai hoy dekhu ora e gahori kho kosu denke gat lagli gotai gatu bes bes ke dhore ঠিক হেংকে তোমার সুললিত কণ্ঠর সুমধুর সঙ্গীত শুনলি মোর গা টুকটে বেজ বেজকে ধরে এনাহান লাগে মাথা চাটা ওয়ালতে মাই দিল নাকি সেই কারণে তোমাক মই হাত জোর করে অনুরোধ করছু আজির পাই আজির পাই তুমি কোনো দিন মোর ঘর যান অন্তত গান নাগ ওকে ও ফুলা 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 নখিয়া করু এসে আকাই মনে ফুলিয়া এই কি মানে কমা লাগে ইটস রক আমি ঘরে যাবেন নিশ্চিত যা তোরা কেন মানা করছে আমি গাতাছি গে
চাকরির কাগজ পালে পালং পিছে তুজো ইমান কে আফসোস লাগছে এ নহরা ভালে লাগছে তোর ইমান ডাঙার সম্পত্তি তো হারাইছিল সেইটো হয়ে দেচোন পিছে চালন দোকানত কাগজ খান কেনকে গৈ পালা সেইটোহে ডাঙর কথা হল আর সিঙ্গিলা ভাবিছিল কি একো লাভ নাই যি হয়ে গেল গেল আর হে র তাকেতো মই যাং দে এতিয়া হি সাতো খাই যা এ নাই মোৰ অলপ কাম আছে হা ও কৰিব লাগিব আকুলখিনি দেখা পাইছা হা আকুলখিনি দেখা পাইছা কি কুলখিনি দেখা পাইছা মোক তোকে দেখা পাইছো এয়াই তই যদি কুলখিনি নহয় তই ঘৰ সোমোৱা দিন ধৰি মোৰ কি হৈছে আমার ঘর থেকে বাইর করে দিল গুরুত্ব দিল না কোরবানের মতন যদি উনি একটা মেয়া বিচরা বিয়া হয়ে যায় এই মাটি সম্পত্তি সব হয়ে যাবো গো না এটা করান যাবো না আমি ঘরের দিকে যাই আমি ঘরের দিকে যাই যাই মাটির কাগজ পালে পালং পিছে তুজো ইমান কে আফসোস লাগছে এ নহরা ভালে লাগছে তোর ইমান ডাঙার সম্পত্তি তো হারাইছিল সেইটোতো হয়ে দেচোন পিছে চালন দোকানত কাগজ খান কেনকে গৈ পালা সেইটোহে ডাঙর কথা হল আর সিঙ্গিলা ভাবিছিল কি একো লাভ নাই যি হৈ গেল গেল আর হে র তাকেতো মই যাং দে এতিয়া হি সাতো খাই যা এ নাই মোর অলপ কাম আছে হা ও কৰিব লাগিব ফুটুক কেন ইয়ার কি হল কবাই রং দে তাকেতো কি বা হল তার কি হল বউ এ মেলর আগতে বহর পাৰা উদ্বাই কোজা নাছিল এতিয়া দেখোন পুরপুর কে জোর মারলা ইহতর মহিমা গিলা যে একদম ধরবাই নরা হইছে তো ঠিকই কইছাবো এ গিছি যাবা দি শাসন তার ভাগর সাখিনি মুখে দি দে তো এ খা 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 তুই কা খাইলো না খাং নেকি এ খাং এ দে কাম দিলেও কাম করব নরা পাইছং
এই উর্বশী হোটেলত কাম করবি নাকি? হোটেলত কিবা খাবা দিব লাগবো না? এ তেরে খাবা নহয়, কাম করব লাগবো, তাতে চাহ দিয়া কাম, মাঝে মাঝে বাসন ধোয়ার কাম করব লাগবো। হব না? হব দে, হব হব। পথানাই পথানাই মিহিমিকে ঝুলাই দিছে যে, কেসটো কি? কেসটো কি? কেসটো কি কথা শুনাইছা? ইমান ধুনীয়া সপোন এটা দেখা পাইছিল, তই শেষ করে দিছ মক মারঙে নাকি? নালাগি, আজি শ্বাস পাইছো ব্রো, পানিতে আছে। ও মানুটো, এটা মারঙে আছে ও মানুটার লগত কি হবো? ও কি করা তো? হ্যাঁ নাকে না বিশ্বাস, বেলেগ দিনে খাম, খাবা পারলুম হয়। পকল হালে যেন গান মাস্টারক মুখ সামবালি কথা কবা দিবে, নহলি কোনবা দিনা মোর হাতত মারা যাব। কই ছলং? ওই হকি, তুই তাক মারলি তোর পকেরাই তো খুদের বনিকে তুই ভাল হেকা দিব। তার কথা বলে মোর একদম হজম নহ হইছে, সেই কারণে হাত তো উঠি যায়। ওই খাপলা, ওই খাপলা আগ বঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, বাজাজ ভি, এয়ারটেল, ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক, গার্মি কোকারো সিম্ফনি, লিভার্ব আপনার লিভারক সদায় দেখা করে রাখে, জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান, লোটাস ম্যাট জেল এসপিএফ 50, ইয়ে ক্রিম নেই ইনোভেটিভ লাইটওয়েট জেল হে জো ইজিলি অ্যাবজর্ব হো যায়, স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি, স্যাভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের হইতে, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, প্রেগা ক্যান প্রেগনেন্সি ডিটেকশন কিট, আব খুশখবরি ঘর বেঠে আর প্রেগা নিউজ।